আমি দেখাচ্ছি কাঁচকলার বড়া। একটা কাঁচকলাকে ছাড়িয়ে আমি জলে দিলাম, সেদ্ধ হবে, গ্যাসটা অন করা আছে। একটু সামান্য নুন দিয়ে দেব কাঁচকলাটায় সেদ্ধ করার জন্য, সামান্য একটু নুন। কাঁচকলার কষটা বেরোবে বলে সামান্য একটুখানি আমি এ দিয়ে ঘুরিয়েই দিচ্ছি। দেখুন, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, মানে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলেই যথেষ্ট, এটা তাহলে কষটা ধরবে না বাটির গায়ে। এবার একটু হলুদের গুঁড়ো দেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে এ হয় না, কষের দাগটা আসে না, কালচে হয় না কাঁচকলাটা। এবার একটু সেদ্ধ হোক এটা। কাঁচকলার বড়াটায় কাঁচকলা সেদ্ধ করে আমি রেখেছি এখানে। এবার এর মধ্যে একে একে, খুব সহজ জিনিস, একে একে দেখুন নুন যতটুকু লাগিয়ে দিতে হবে, একটু কালো জিরে সামান্য একটু দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুনের মতো রয়েছে, কলা কাঁচকলা যদি বেশি থাকে তাহলে বেশি দেবেন, পোস্ত 1 টিস্পুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দানাটা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে রেখেছি, এটা এখন দেবো না, দেখাচ্ছি। এবার 1 টেবিল স্পুন বেসন, আর একটু আমি 2 টেবিল স্পুন না 1.5 টেবিল স্পুন বেসন দিলাম আমি, দিয়ে এবার এটাকে মাখবো, মেখে তারপরে আমি ভাজবো, এটা পরে দেখাচ্ছি কি করবো। এই দেখুন বড়ার শেপ করলাম, আর একটা করে এই শুকনো লঙ্কা টিপের মতো আর কি মাঝখানটা গেঁথে দিলাম। এবার একটা একটা করে আমি ভাজবো। আমার দিয়েছি সাদা তেল, দেখুন গরম হয়ে গেছে, আমি একটা ছেড়ে দিলাম, এইভাবে প্রত্যেকটা এইভাবে ভাজবো। এই দেখুন আর একটা দেখাচ্ছি, এটাকে একটু টিপের মতো চেপে দেবেন, নালে বেরিয়ে যাবে। এবার ভাজা হবে, এই এই লঙ্কাটা ভাজা হয়ে গেলে, শুকনো লঙ্কাটা যে ভাজা হবে, খেতে দারুণ সুন্দর লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে উল্টে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন কাঁচকলার বড়া আমার রেডি, এইভাবেই করবেন, আর গরম গরম স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খাওয়া যাবে, করুন। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ।